আপনারে দেখছেন আরামবাগ নিউজ, সাবস্ক্রাইব করুন। আপনার সহযোগিতায় যে দুস্থ গরিব আদিবাসীদেরকে জাল বিতরণ করাচ্ছে, কী বলবেন বা কী ব্যাখ্যা দেবেন? আজকে আমার কাছে ভারত জেলা মাঝি পার্থনা মহল থেকে কিছু লোকজনের মানুষজন এসেছিলেন। নটা অঞ্চলেই আমাদের নটা গ্রাম পঞ্চায়েতেই দুস্থ পরিবার আছে, তাদের চাল বিতরণের জন্য আমাদের কাছে এসেছিলেন। তো আমাদের ব্লক প্রশাসনের তরফ থেকে তাদেরকে স্পেশাল জিআর রাইস যেটা আছে চাল, তার তরফ থেকে কিছু চাল দিয়ে দেওয়া হয়েছে যাতে দুস্থ পরিবারের কাছে পৌঁছে। তো আমরা প্রশাসনের তরফ থেকে প্রচেষ্টায় আছি যাতে কেউ উপদান্ত না থাকে, সবার বাড়িতে যাতে খাবার থাকে এবং কেউ যাতে খাবার না পেয়ে যাতে কেউ সমস্যায় না পড়ে। তো সেটা ওনাদের মাধ্যমেই হচ্ছে, ওনারা এসছেন, ওনাদের মাধ্যমেই এটা পৌঁছে যাবে আশা করছি। কতজনকে দিয়ে আছে? ছটা গ্রাম পঞ্চায়েত মিলিয়ে 410 জন ফ্যামিলি আছে, তাদেরকে চাল দেওয়া হবে। আজকে 1 কুইন্টাল চাল দেওয়া হয়েছে, নেক্সট ফেজে আরও চাল দেওয়া হবে। পরিবার কিছু মানে পরিমাণ কিছু আছে? পরিমাণ আছে 2 থেকে 2.5 কেজি চাল পার ফ্যামিলি দেওয়া হচ্ছে। ব্যবস্থা করলেন বিডিও সাহেব, এ বিষয়ে আপনি কী বলবেন? আচ্ছা, চাল মোটামুটি আমরা এখানে গোঘাট আছে, আলাইতে হেই গোঘাট 2 নম্বর টোটাল 9টি পঞ্চায়েতের সানা মাতরে যাহাই ওনা উঁকু যাহাই কমি জম হর সে যাহাই জম বাকো নামদা উঁকু লাগি আলে বিডিও ঠে আরদাস থাকান তালে যে উঁকু হর যাতে অন্তত জমা লাগি চাল যাতে কামার। তো আলে নিয়ে গোঘাট 2 নম্বর টোটাল 9টি পঞ্চায়েতের সানাম প্রতিনিধি কো ওনা বিডিও আলে কথায় আজম কাদা সে আলে যাহা ডিমান্ড তাহা কানা ওনা অনুযায়ী উনি চাউলে এমা কাদায় ওনার জন্য তাহলে গোঘাট 2 নম্বর গোঘাট মুজি পারগানা মহল কোন তাহলে উনি অডি সারহালে সময় কাল নাম আজ আজকে নিতুন ধর শ্যামসুন্দর হাসদা বাড়ি মান্দার মঞ্চুরি প্রতিনিধি কানি ভারত জাগান মুজি পারগানা মহল। ধন্যবাদ। আচ্ছা দাদা, আপনারা আপনাদের এই যে চালের ব্যাপারে বিডিও সাহেবের কাছে গোঘাট 2 নম্বর বিডিও সাহেবের কাছে আবেদন করেছিলেন, তো এই বিষয়ে আপনি কী বললেন? বিডিও সাহেবকে বললাম যে আমাদের গোঘাট 2 নম্বর ব্লকের আমাদের আদিবাসী তথা সাঁওতাল সম্প্রদায়ের যে দুস্থ মানুষ আছে, দুস্থ পরিবার আছে, তাদের পরিবারে এটা সরকারি অনুদান বিডিও সাহেবের মধ্য দিয়ে সেটা আমরা যাতে বাড়ি বাড়ি পৌঁছে দিতে পারি সেটার জন্য বিডিও সাহেবের কাছে আসছিলাম বা আবেদন করেছিলাম। সেই ভিত্তিতে আপনাদেরকে বিডিও সাহেব কী বললেন বা কী ব্যবস্থা কিছু করলেন না করলেন না সেই ব্যাপারটা যদি একটু বলেন। বিডিও সাহেব বললেন যে মোটামুটি মাথা পরিবার কিছু 2.5 কেজি চাল। আপনার মোবাইলে ইউটিউবে সাবস্ক্রাইব করুন আরামবাগ নিউজ। শ্রী অজয় শাস্ত্রী আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণমুকুট প্রাপ্ত জ্যোতিষ ও হস্তরেখাবিদ।
প্রতি ইংরেজি মাসের প্রথম ও তৃতীয় শনিবার লাইট হাউস আরামবাগ, প্রতি রবিবার রবীন্দ্রপল্লী আনন্দমার্গ স্কুলের সন্নিকট আরামবাগ। অগ্রিম নাম নথিভুক্ত করতে ফোন করুন।